ভিউয়ার্স, এত রিজনেবল প্রাইসে 100cc সেগমেন্টের এত সুন্দর একটা বাইক অন্য কোনো কোম্পানির নাই। পুরো ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমি চলে এসেছি হোন্ডা মোটরসাইকেলের অথরাইজড শোরুমে। শোরুমের নাম বাইক ভ্যালি ঢাকা। শোরুমটি মিরপুরের সাইড ফিটে অবস্থিত। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা শাইন 100cc। বাইকটি একদমই নতুন লঞ্চ করেছে, যারা কিনা কম দামের মধ্যে 100cc সেগমেন্টের ভালো মাইলেজ দেয় এবং ভালো ব্র্যান্ডের এমন একটি বাইক খুঁজছেন, ভিডিওটি তাদের জন্য। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার, কারণ আজকের ভিডিওর মাধ্যমে বাইকটির A to Z ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এবং ইনফরমেশনমূলক মনে হয়, ভাইয়ের এই ছোট্ট চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দর্শক, শুরুতেই আমি বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে এটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের উপরে কিন্তু চমৎকার স্টিকার গ্রাফিক্সের কাজ রয়েছে, যার জন্য কিন্তু বাইকটা দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছে। আর হোন্ডার যে লোগোটা, এটি 3D আকারে পাচ্ছেন না, এটি হচ্ছে আপনারা স্টিকার আকারে পেয়ে যাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে, কিন্তু এটি আপনারা পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 9 লিটার। প্রতি লিটার ফুয়েলে 60 কিলোমিটার মাইলেজ পাবেন, এটা কোম্পানি ক্লেম করে। তবে যেহেতু বাইকটা 100cc একটি বাইক, আমারও এটাই মনে হয় যে আপনারা অ্যাভারেজ 55 থেকে 60 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। বাইকটা দেখতে অনেকটা হোন্ডা ড্রিম নিউ 110cc যে বাইকটা রয়েছে, হুবহু না হলেও কিছুটা মিল আছে। আচ্ছা দর্শক, বাইকে অন্যান্য বাইকের মতো পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। চমৎকার একটি পাইপ হ্যান্ডেল বার কিন্তু ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে বাম পাশে সুইচ প্যানেলটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে নিচে হর্নের সুইচটা রয়েছে, তার উপরে আপার ডিপার সুইচ, আর এই পাশে হচ্ছে সেলফের সুইচটা রয়েছে। বাইকে চমৎকার দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। দর্শক, খুবই চমৎকার দুটি লুকিং গ্লাস কিন্তু ব্যবহার করা হয়েছে। বাইকটি পারচেস করার পরে আমার যেটা মনে হয়েছে, এগুলো চেঞ্জ করার কোনো দরকার নাই, তারপরে পার্সোনাল বিষয়, আপনি চাইলে কিন্তু লুকিং গ্লাস পরিবর্তন করে নিতে পারবেন। দর্শক, সিম্পলের মধ্যে খুবই সুন্দর দুটি লুকিং গ্লাস প্রোভাইড করা হয়েছে। আচ্ছা, এরপরে বাইকের যে মিটার সেকশনটা রয়েছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। বাইকের সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা স্পিডো মিটার অ্যানালগলি দেখতে পারবেন। এরপরে এখানে ফুয়েল কস্টটাও কিন্তু আপনারা দেখতে পারবেন, মানে অ্যাজ ইউজুয়াল অ্যানালগ মিটারে যেই যেই তথ্যগুলো দেখা যায় সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। পাশাপাশি বাইকের যে হেডল্যাম্পটা দেখতে পাচ্ছেন, চমৎকার একটি ডিজাইন কিন্তু প্রোভাইড করা হয়েছে বাইকের সামনে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর হেডলাইটটা হচ্ছে হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে, আর হোন্ডা লেখাটা কিন্তু উপরে রয়েছে। হ্যালোজেন হেডলাইট হচ্ছে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন, আর বাইকের দুই পাশে আপনারা হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট পেয়ে যাবেন। আচ্ছা, এই পাশের যে ইন্ডিকেটর লাইটটা, এটি প্যাকেট করা আছে, এটি আসলে খোলা হয়নি, খোলার দরকারও নাই, একটু তো দেখিয়ে দিয়েছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন, তবে বাইকের সামনের লুকটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন এখানে দুটি বাম্পারের মতন রয়েছে, সরাসরি কোনো আঘাত কিন্তু এখানে লাগতে পারবে না। আচ্ছা, পাশাপাশি বাইকের সামনের যে টায়ারটা ব্যবহার করা হয়েছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। আর হ্যাঁ ভিউয়ার্স, বলে দিচ্ছি, বাইকের সামনে পেছনে আপনারা টিউব টায়ার পেয়ে যাচ্ছেন, এটিতে কিন্তু টিউবলেস টায়ার ব্যবহার করা হয়নি। আর টায়ারের সাইজ হচ্ছে 2.75, 17 ইঞ্চি রিমের সাইজ, MRF ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। আর MRF ব্র্যান্ডের টায়ারগুলো কিন্তু বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী টায়ার। আচ্ছা, এরপরে আমি দেখে দিচ্ছি বাইকের সামনে যে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আপনারা যখন উঁচু নিচু রাস্তাতে রাইড করবেন তখন কিন্তু এর সুবিধাটা পেয়ে যাবেন, একদমই ঝাঁকানি কাঁপানি করবে না। দর্শক, বাইকের সামনে পিছনে উভয়ে কিন্তু আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন, কোনো ধরনের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়নি। আর কম্বি ব্রেকটা অ্যাভেলেবেল রয়েছে, যেটাকে আমরা CBS বলে জানি ভিউয়ার্স। আর কম্বি ব্রেকের কাজ হচ্ছে, আপনি যদি পায়ের ব্রেক প্রেস করেন সেক্ষেত্রে সামনে পিছনে 40-60% হিসেবে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন ভিউয়ার্স। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর সামনে পিছনের তো ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন, এটা আপনাদেরকে আমি বলেছি। আর বাইকের সামনে চমৎকার একটি হর্ন ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন সিঙ্গেল হর্ন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে মেড ইন ইন্ডিয়া লেখাটা রয়েছে। আচ্ছা, পাশাপাশি বাইকের যে ইঞ্জিন রয়েছে, ইঞ্জিনের সেফটির জন্য একটি বাম্পার কিন্তু ব্যবহার করা হয়েছে, এটি আপনার বাইকের ইঞ্জিনকে অনেকটা সুরক্ষিত রাখবে।
আচ্ছা, এবার ইঞ্জিনের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। ইঞ্জিনের উপরে হোন্ডা লেখাটা কিন্তু ব্র্যান্ডিং করা রয়েছে। বাইকে ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর ইঞ্জিনের সিসি হচ্ছে 98.98 সিসি। সর্বোচ্চ পাওয়ার উৎপাদন করা যাবে 7.1 PS অ্যাট 7,500 RPM। সর্বোচ্চ টর্ক উৎপাদন করা যাবে 7.50 Nm অ্যাট 4,500 RPM। ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বোরেটর। স্টার্টিং মেথড হিসেবে সেলফ এবং কিক দুটিই পেয়ে যাবেন। তো যারা বাইকটি পারচেস করবেন, দিনের শুরুতে অবশ্যই কিক দিয়ে স্টার্ট তুলবেন। বাইকটির স্পিড কন্ট্রোলিংয়ের জন্য 4টি গিয়ার ব্যবহার করা হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বোর্ডের সাথে শাইন লেখাটা কিন্তু রয়েছে, তবে 100 লেখাটা কিন্তু ইন্ডিকেট করা নাই। বাইকটা দেখলেই মনে হবে যে 100 সিসির একটি বাইক। কোম্পানি মনে হয় এর জন্যই 100 সিসি লেখাটা লিখে দেয়নি। আচ্ছা, পাশাপাশি দেখতে পাচ্ছেন বাইকে যে পিছনে যে সাসপেনশন ব্যবহার করা হয়েছে, অ্যাডজাস্টেবল সাসপেনশন কিন্তু ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন খুবই উন্নত মানের। বাইকটি যখন আপনারা পাহাড়ি পর্বত অঞ্চলে উঁচু নিচু রাস্তাতে রাইড করবেন, কমফোর্টলি রাইড করতে পারবেন। দেখতে পাচ্ছেন বাইকের চেইনের সুরক্ষার জন্য কিন্তু একটি চেইন কাভার ব্যবহার করা হয়েছে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, চেইন কাভারটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন চেইন কাভারটা খুবই সুন্দর ভিউয়ার্স। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে পা রাখার যে স্ট্যান্ড থাকে, চমৎকার একটি স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে। সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি স্ট্যান্ড কিন্তু ব্যবহার করা হয়েছে। আর এখানে হচ্ছে সারিগার থাকে, যখন আপনারা বাইকটি পারচেস করবেন তখন কিন্তু সারিগারটা লাগিয়ে দেওয়া হবে। আর বাইকের পিছনের টায়ারটা দেখতে পাচ্ছেন, টায়ারের সাইজ হচ্ছে 3.00 17 ইঞ্চি রিমের সাইজ টিউব টায়ার। দর্শক, আগেই বলেছি বাইকে কিন্তু টিউব টায়ার ব্যবহার করা হয়েছে। আমি আপনাদেরকে আবারও দেখে দিচ্ছি, লেখাটা কিন্তু ইন্ডিকেট করা রয়েছে 3.00। পিছনের শেপটা কিন্তু অনেক সুন্দর। আর বাইকে পিছনে দুই পাশে কিন্তু আপনারা হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট পেয়ে যাবেন। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইন্ডিকেটর লাইটগুলো একটু হার্ড, সফট হলে আর একটু সফট হলে মনে হয় ভালো হতো। আর বাইকের টেল ল্যাম্প হিসেবে কিন্তু আপনারা হ্যালোজেন টাইপের টেল ল্যাম্প পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ পিছনের শেপটা দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। হোন্ডার লেখাটা কিন্তু পিছনে ইন্ডিকেট করা রয়েছে। আর বাইকের পিছনেও কিন্তু আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাবেন ভিউয়ার্স, আমি তো শুরুতেই বলে দিয়েছি। আর বাইকের পিছনে যে গ্রাব রেল রয়েছে, দেখতে পাচ্ছেন চমৎকার গ্রাব রেল রয়েছে। পিলিয়ন কিন্তু খুব আরামসে ধরে বসতে পারবে ভিউয়ার্স। দেখতেই পাচ্ছেন চমৎকার একটি গ্রাব রেল ব্যবহার করা হয়েছে। আর বাইকের যে এক্সস্ট ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি এক্সস্ট কিন্তু ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন উপরের শেপটা কিন্তু অনেক সুন্দর। এক্সস্টের উপরে কিন্তু একটি মাফলার দেওয়া রয়েছে, যার জন্য কিন্তু এক্সস্টটা অনেক অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, এরপরে বাইকের সিটটা দেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, বাইকে কিন্তু আরামসে 3 জন রাইড করতে পারবেন। 100 সিসির বাইক হওয়া সত্ত্বেও কিন্তু আপনারা আরামসে 3 জন রাইড করতে পারবেন। তো সিটির মধ্যে অবশ্যই আপনারা 2 জন নিয়ে রাইড করবেন, 2 জন নিয়ে রাইড করাটাই সেও। দর্শক, দেখতে পাচ্ছেন বাইকের যে সিটটা, সিটের ফিনিশিংটা কিন্তু চমৎকার একটা ফিনিশিং দেওয়া হয়েছে। পাশাপাশি বাইকের বডি ডাইমেনশনটা আপনাদের সাথে শেয়ার করতেছি। বাইকের লেন্থ হচ্ছে 1995 মিলিমিটার, বাইকের ওয়াইড 754 মিলিমিটার, সিট হাইট 786 মিলিমিটার, বাইকের দৈর্ঘ্য হচ্ছে 677 মিলিমিটার, হুইল বেস 1245 মিলিমিটার, বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 168 মিলিমিটার। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যখন বাইকটি রাইড করবেন বিটের সাথে বাজবে কিনা, যেহেতু এখনও পর্যন্ত ইউজার রিভিউ পাওয়া যায়নি, এর জন্য বলা যাচ্ছে না ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই বাইকটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, লাল, নীল এবং ধূসর। আপাতত এই শোরুমে আপনারা 2টি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি আপনাদেরকে আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি। তো বাইকের বর্তমান প্রাইস হচ্ছে 1,07,000 টাকা। আপাতত কোনো ধরনের ডিসকাউন্ট নেই। দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটি কালার, এরপরে আমি আরেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আরও একটি কালার। এই 2টি কালার আপাতত আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই শোরুমে। মিরপুর 60 ফিটে যে বাইক ভ্যালির শোরুমটা রয়েছে, এখানে আপনারা এই কালার দুটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে আমি একটি নাম্বার দিয়ে দিয়েছি, যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা এই নাম্বারে ফোন করতে পারবেন। বলে দিচ্ছি শোরুমে আপনারা কীভাবে আসবেন। যারা আগারগাঁয়ের ওই পাশ থেকে আসবেন, রেডিও সেন্টারের সামনে থেকে লেগুনায় উঠে বললেই হবে যে হোন্ডা শোরুমের সামনে যাব। সেম ওয়েতে আপনারা মিরপুর 2 নম্বরের ওই পাশ থেকেও আসতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।